হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গ্যান্ডারিয়া থেকে বলছি। জি, গ্যান্ডারিয়া থেকে বক্তমানসেন বলছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আমি বেশ কিছু দিন যাবত বাতের সমস্যায় ভুগছি। আমার ডান পায়ে মানে শুয়ে থাকলে বেশি কামড়ায়, পায়ের গোছাগুলো বেশি করে কামড়ায়। জি, আমি ডাক্তার অনেক ওষুধপত্র খাইছি, কমে নাই। আমি আজকে 10-15 দিন যাবত সেরাজেন দিয়ে একটা পরিয়ার একটা আছে। হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। সেরাজেন থেকে আপনার কি নিচ্ছি আর কি, থেরাপি নিচ্ছি। থেরাপি নেওয়ার পরে একটু উন্নতির দিকে, তা এটা কি ঠিক পদ্ধতি কিনা আমি এটা জানতে চাইতেছি। আপনার কি ডায়াবেটিস আছে? না, জি না, ডায়াবেটিস নাই আমার। আচ্ছা, আপনি এই যে থেরাপির কথা বলছেন, এটা ছাড়া আপনি এর আগে ওষুধ খেয়েছেন বা অন্য কোনো থেরাপি নিয়েছিলেন? জি না, আমি আর কোনো থেরাপি নিইনি। জি, আপনাকে অনেক ধন্যবাদ, খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন উনি, এবং খুবই মজার ইন্টারেস্টিং বিষয়, যেটা আমাকে অবশ্যই উত্তর দিতে হবে এবং দেওয়া উচিত। প্রায় রোগীরা প্রতারিত হয়, আমাদের কাছে আসে। আমি অ্যাজ এ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আমাকে উত্তরটা দেওয়া আরো জরুরি। সেটা হচ্ছে এই যে এই ব্যথা হলে, বাত ব্যথা হলে বা বিভিন্ন সমস্যা হলে, এই যে ওনার যে সমস্যা, যে কামড়ানো, হয়তো উনি ডাক্তারদের কাছে গিয়েছে, ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে। আসলে কামড়ানোর বিভিন্ন কারণ হতে পারে। ওনার একটা হচ্ছে ওনার ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে যে কেন কামড়াচ্ছে। অনেক কারণে কামড়াতে পারে। হ্যাঁ, সেটা ওনার গুচ্ছা বলতে উনি কাপ মাসেলসকে বুঝিয়েছে, যেটা আমরা রুগী দেখে বুঝি আর কি, রুগী দেখে কি বলতে চায়। তো সেই ক্ষেত্রে আপনার কোমরের সমস্যা থেকে এটা হতে পারে, মাসেলস মায়ালজিয়া ইটসেলফ হতে পারে, আপনার ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, অনেক কারণ হতে পারে। কিন্তু কারণ নির্ণয় না করে চিকিৎসা দেওয়াটা কিন্তু রোগীদের জন্য ওয়াইজ না, প্রথম কথা হচ্ছে। ট্রিটমেন্ট আপনার সেই থেরাপি দেন, ওষুধ খান বা কি করেন বা গরম শেক দেন, ইজ অ্যানাদার থিংস। আমাকে আগে ডাক্তারের কাছে যেতে হবে টু ডায়াগনোজ দ্য ডিজিজ। এখন উনি ডাক্তারের কাছে না গিয়ে উনি একটা চিকিৎসা নিচ্ছে যেটা কোনো ডাক্তারি চিকিৎসা না, প্রথম কথা হচ্ছে সেটা কোনো ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা কিনা, আপনি যে চিকিৎসাটা নিচ্ছেন, কারণ মেডিকেল সায়েন্স টোটালি এটা হচ্ছে সায়েন্স। আপনাকে পড়ালেখা করতে হবে, ওই বিশেষজ্ঞ হইতে হবে, এবং তার তত্ত্বাবধানে আপনাকে চিকিৎসাটা নিতে হবে। এখন সে যদি স্যারাজাম ইউজ করবে নাকি অন্য থেরাপি দিবে বা ওষুধ দিবে, আপ টু ডাক্তার। এখন ওই প্রেসক্রিপশন বা উনি যে থেরাপিটা নিচ্ছে সেটা কি কোনো ডাক্তার দিয়েছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। আমার মনে হয় দর্শক, আপনাকে এই যেতে কোনো চিকিৎসা কোনো বিশেষজ্ঞ ডাক্তার প্রেসক্রাইব করে নাই। তাহলে আপনি যদি ডাক্তারি চিকিৎসার বাইরে কিছু চিকিৎসা নেন, সেটা লাইবিলিটিস আপনাকে নিতে হবে। সেটা যে দুর্ঘটনা হোক, ক্ষতি হোক, অনেক কিছু আছে। আপনি যে বলছিলেন আরাম পেয়েছেন, আপনি যদি বাসার মেসেজও করেন, কোনো বাচ্চাকে দিয়ে পা টিপে দেন, গরম শেক দেন, তাতেও আপনি আরাম পাবেন। অথবা আমরা ছোটোবেলায় আমার মাকেও আমি উপরে উঠে চাপ দিয়েছি, উনিও আরাম পেয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওনার জোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই জাতীয় চিকিৎসা করার আগে আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন। এটা কোনো থেরাপি চিকিৎসা না, স্যারাজাম কোনো ফিজিওথেরাপি চিকিৎসা না বা কোনো সায়েন্টিফিক চিকিৎসা না। এটার জন্য আপনি বাসায় গিয়ে যে কোনো গরম শেক দিতে পারেন, বাসায় ব্যথানাশক মলম দিতে পারেন। আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমি বলবো আপনি একজন স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে দেন, যদি প্রয়োজন হয় আপনি থেরাপি নিতে পারেন। আশা করি উত্তর পেয়েছেন। আমাদের সাথে আরো একজন দর্শক ফোনে এসেছেন। আসলে এটা এমন এত কমন একটা রোগ যে অনেকেই এটা সম্পর্কে জানতে চাইবেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি সুদিয়ার থেকে বলতেছি। জি জি, আমার সমস্যা হলো যে মনে করেন 1 থেকে 6 বছর আগে আমি তখন অফিসে থাকতাম, শেয়ারে বসা অবস্থায়। তো মনে করেন 8 থেকে 10 ঘন্টা বসা অবস্থা থাকতে হতো, তখন কোমরে একটু একটু করে মনে করেন 6-7 মাস পর্যন্ত ব্যথা অনুভব হইতো। তখন এর পরে দেশে গেলাম, দেশে যাওয়ার পরে ফার্মেসি থেকে ট্যাবলেট ওষুধ খাইলাম, মনে করেন ভালো আছি, এখনো মনে করেন ভালো আছি এখন পর্যন্ত। তো মাঝে মাঝে একটু একটু হয়, একটু একটু হওয়ার কারণে হয়তো ট্যাবলেট একটু দিতে খাইলে আবার চলে যায়, 1-3 মাস কোমর ব্যথা হয়, উনি হয়তো ব্যথার ওষুধ খেলে ভালো হয়ে যায়।
এবং যেটা হিস্টোরি থেকে উনি যেটা বললো যে উনি অনেকক্ষণ বসে থাকতেন, যার কারণে সমস্যাটা হয়। এখন কিন্তু ওইভাবে নেই, বাট হতে পারে কিনা। তো ওনার মাধ্যমে আমার অনেক রোগী আছে যারা সৌদি আরব বা মিডল ইস্টে বসবাস করে, আমাকে প্রতিনিয়ত এই জাতীয় আমাদের রোগী দেখতে হয়। কারণ ওই সকল দেশে কিন্তু আমাদের যারা জনগণ বা যারা ওখানে জব করে তারা কিন্তু অনেক সময় সঠিক চিকিৎসা পায় না, তাদের বিভিন্ন পেশাগত কারণে হোক, ভাষাগত কারণে হোক, যে চিকিৎসক আছে ওখানে তাদেরকে হয়তো মনের কথা তারা খুলে বলতে পারে না, যার কারণে কিছু ভাষাগত সমস্যা হয়। তো ওনার যে সমস্যাটা সেটা আমার মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে সমস্যাটা অলরেডি হচ্ছে সেটার জন্য আমি বলবো যেন উনি এক নাগারে বসে না থাকেন, যেটা আমরা বারবার টিপস দিচ্ছি বিভিন্ন পত্র পত্রিকার লেখালেখির মাধ্যমে, এই যে প্রোগ্রামে বলছি যেন আমরা যে যে কাজ করি কেন সেই কাজটার জন্য এক নাগারে এক ঘন্টার বেশি না বসে থাকি বা না দাঁড়িয়ে থাকি। এক ঘন্টা পরে এক নাগারে বসে থাকাও যেমন খারাপ, এক নাগারে কিন্তু দাঁড়িয়ে থাকাও খারাপ। এই দুইটা পশ্চার আপনাকে কিন্তু বারবার চেঞ্জ করতে হবে। অথবা কিছু পেশা আছে যে এক নাগারে সামনে ঝুঁকে বা কিছু কাজ করছে, সে একটু কাত হয়ে বা বাঁকা হয়ে, সেটাও যেন একটানা অনেকক্ষণ না হয়, একটু আবার ওই অংশ ওই পজিশনটা চেঞ্জ করে যেন সে আবার আরেকটা পজিশনে চলে যায়। তো দর্শক, আপনার যে সমস্যা এখন আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি কুসুম গরম সেক দিয়ে দেখতে পারেন। আর আমি যে বলছিলাম এই এক নাগারে বসে না থেকে মাঝে মাঝে একটু পায়চারি করুন, এবং প্রয়োজন হলে একজন ডাক্তার বা স্পেশালিস্ট দেখে কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বিভিন্নভাবে দিচ্ছি বা বিভিন্ন ফেসবুকে ফেজেও দেওয়া আছে, এক্সারসাইজগুলো যদি করেন এত আপনি ভালো থাকবেন। এই মুহূর্তে আপনার এটা নিয়ে ওরিড হওয়ার কোনো দরকার নেই, এটা নিয়ে আপনার কোনো চিকিৎসকের কাছেও যাওয়ার অত প্রয়োজন মনে করি না আমি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।